হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিহরন সিএইচ প্রিপারেশনের ছত্রিশ নম্বর পর্ব এবং চাইল্ড হেলথ নার্সিং থেকে সেকেন্ড পার্ট এখানে যে সমস্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো একটু নোট ডাউন করতে পারো চৌত্রিশ নম্বর কোশ্চেন ফিজিক্যাল ম্যাচুরেশান অ্যান্ড ইনক্রিজ সাইজ অফ দ্য বডি ইজ কল্ড ফিজিক্যাল ম্যাচুরেশান এবং শরীরের আকার যদি বাড়তে থাকে সেল ডিভিশান বা সেল গ্রোথ হয় সেটাকে আমরা কী বলবো সেই কন্ডিশানটাকে বলা হয় গ্রোথ ছত্রিশ নম্বর কোশ্চেন সরি পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন

অ্যাট বার্থ থাকে টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট এইট কেজি এটা রেঞ্জ এবার যদি তোমরা অ্যাকচুয়াল বা এভারেজ বলতে যাও সেক্ষেত্রে টু পয়েন্ট এইট বা টু পয়েন্ট নাইন কেজি বলা হয় ফার্স্ট উইকে টেন পার্সেন্ট ওয়েট লস হয় অর্থাৎ বার্থ ওয়েট যেটা ছিল তার থেকে টেন পার্সেন্ট লস হয়ে যায় প্রথম সাত দিনে নেক্সট যে তিন দিন অর্থাৎ ফার্স্ট যে দশ দিন বাচ্চা যখন বয়স হচ্ছে দশ দিনের মধ্যে বাচ্চা যেটা ওয়েট লস করেছিল সেটা রিগেন করে ফেলে অর্থাৎ তিন দিনের মধ্যেই ওয়েটটা রিগেন করে ফেলে তারপর থেকে ফার্স্ট থ্রি মান্থ অর্থাৎ দশ দিনের পর থেকে তিন মাস পর্যন্ত বাচ্চার ওয়েট গেন হয় পঁচিশ থেকে তিরিশ গ্রাম পার ডে আবার তিন মাসের পর থেকে অর্থাৎ চার মাস থেকে বারো মাস পর্যন্ত বাচ্চার ওয়েট গেন হয় চারশো গ্রাম পার মান্থ এখানে সেটাই বলা রয়েছে একটু দেখে নিতে পারো ওয়েট ডবল কখন হয় অ্যাট ফাইভ মান্থ অফ এজ বাচ্চার বয়স যখন পাঁচ মাস হয় তখন তার ওয়েট ডবল হয়ে যায় বার্থ ওয়েট যেটা ছিল তার থেকে ডবল হয়ে যায় ওয়েট ট্রিপল অ্যাট ওয়ান ইয়ার অফ এজ বাচ্চার জন্মের যে ওজন সেটা তিন গুণ হয় এক বছর বয়সে গুণ হয় দু বছর বয়সে এবং পাঁচ গুণ হয় তিন বছর বয়সে এখান থেকে যেমনই কোশ্চেন আসুক আশা করি একটা করতে পারবে সাঁত্রিশ নম্বর চাইল্ড লেন্থ বাচ্চার লেন্থ বা দৈর্ঘ্য অ্যাট বার্থ থাকে এভারেজলি ফিফটি সেন্টিমিটার তিন মাসে সেটা হয়ে যায় সিক্সটি সেন্টিমিটার নাইন্থ মাসে হয়ে যায় সেভেন্টি সেন্টিমিটার তোমরা যে তিন নয় এগুলোতে না দেখলেও মোটামুটি যেগুলো পঞ্চাশ পঁচাত্তর বা যেগুলো ডবল হচ্ছে এই যে জিনিসগুলোকে লক্ষ্য রাখবে অ্যাট বার্থ ফিফটি ওয়ান ইয়ারে সেভেন্টি ফাইভ সেন্টিমিটার এবং লেন্থ ডবল হচ্ছে চার থেকে সাড়ে চার বছর বয়সে মাসে যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে রাখতে পারো তবে না দেখলেও অতটা প্রয়োজন নেই আটত্রিশ নম্বর এটা কিন্তু প্রয়োজন রয়েছে বিএমআই বিএমআই কি হচ্ছে বডি মাস ইন্ডেক্স এবার বিএমআই ক্যালকুলেশনের যে রুলসটা সেটা দেখে রাখো ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার এখানে তোমাকে এককগুলো ধরা হতে পারে হয়তো বিএমআইয়ের একক কী বা কীভাবে ক্যালকুলেট করা হয় সেটা ধরা হতে পারে সেক্ষেত্রে তুমি যদি রুলসটা জানো সূত্রটা জানো সেক্ষেত্রে তুমি আশা করি অ্যাটেন্ড করতে পারবে বিএমআই যদি তিরিশের বেশি হয় সেটাকে বলা হয় ওবেসিটি বিএমআই যদি পনেরোর কম হয় সেটাকে বলা হয় ম্যান নিউট্রেশন আঠেরো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় পর্যন্ত যে বিএমআই সেটাকে বলা হয় হেলদি নিওনেট বা হেলদি নিউনেটুট সবার ক্ষেত্রে হয় সেটা বলা হয় হেলদি যদি আঠেরো দশমিক পাঁচের কম হয় পনেরো পর্যন্ত হয় সেটাকে বলা হয় আন্ডারওয়েট এবং বিএমআই যদি পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয় পর্যন্ত হয় সেটাকে বলা হয় ওভারওয়েট উনত্রিশ নম্বর কোশ্চেন বডি প্রপোর্শন ইকুয়ালস অ্যাট দ্য এজ বডির কতদিনে ইকুয়ালস হয় বা আমাদের যে লোয়ার পোর্শানের সঙ্গে আপার পোর্শানের যে লেন্থ সেটা কতদিনে ইকুয়াল হয় সেটা ইকুয়াল হয় দশ থেকে বারো বছর বয়সে চল্লিশ নম্বর কোশ্চেন হেড সারকামফারেন্স অ্যাট বার্থ থেকে থার্টি ফাইভ সেন্টিমিটার তিন মাসের পর হয়ে যায় যখন বাচ্চার বয়স তিন মাস হয় তখন সেটা হয়ে যায় চল্লিশ সেন্টিমিটার একচল্লিশ নম্বর কোশ্চেন হেড সারকামফারেন্স ইজ মেজার্ড বাই প্লেসিং দ্য টেপ ওভার ড্যাশ হেড সারকামফারেন্স যখন মাপা হয় টেপ মেজারটাকে কীভাবে রাখা হয় বা কীভাবে মাপা হয় এটা মাপা হয় পোস্টেরিয়র বা অক্সিপিটাল পোটুভারেন্স থেকে ওখানে একটি ধরো যদি টেপ পেন একটা পয়েন্ট রাখা হয় বাকিটা হবে ওভার দ্য ইয়ার দুপাশে যে কান রয়েছে কানের উপর দিয়ে হবে এবং ফ্রন্টের দিকে সুপ্রা অরবিটাল রিজের ওপর দিয়ে আবার একদম পটুভারেন্স পর্যন্ত যাবে সেটা তুমি ফ্রন্ট থেকে শুরু করতে পারো বা অক্সিপিটাল থেকে শুরু করতে পারো অক্সিপিটাল পটুভারেন্সের ওপর দিয়ে কানের দুপাশের ওপর দিয়ে সামনের দিকে সুপ্রাঅিটাল রিচ পর্যন্ত বিয়াল্লিশ নম্বর কোশ্চেন অ্যান্টেরিয়র ফ্রন্টানালি ক্লোজেস অ্যাট অ্যান্টেরিয়র ফ্রন্টনালি কখনও ক্লোজ হয় অ্যান্টেরিয়র ফ্রন্টালি কিন্তু পোস্টেরিয়র ফ্রন্টনাল থেকেও লেটে ক্লোজ হয় এক্ষেত্রে টাইম লাগে টুয়েলভ থেকে এইটিন মান্থস এক থেকে দেড় বছর পর্যন্ত সময় লাগে অ্যান্টেরিয়র ফ্রন্টনালি ক্লোজ হওয়ার জন্য সেফ অফ অ্যান্টেরিয়র ফ্রন্টানালি অ্যান্ড পোস্টেরিয়র ফ্রন্টনালি অ্যান্টেরিয়র ফ্রন্টনালি এবং পোস্টেরিয়র ফ্রন্টনালের শেপ বা আকার কীরকম অ্যান্টেরিয়র ফ্রন্টানালি ডায়মন্ড শেপ এবং পোস্টেরিয়ার ফন্টানেলি ট্রাঙ্গুলার শেপ চুয়াল্লিশ নম্বর কোশ্চেন পোস্টেরিয়ার ফ্রন্টার্নালি ক্লোজেস অ্যাট পোস্টেরিয়ার ফ্রন্টনালি কখন ক্লোজ হয় পোস্টেরিয়ার ফ্রন্টনালি ক্লোজ কিন্তু অনেক তাড়াতাড়ি হয় এক থেকে দেড় মাসের মধ্যে হয়ে যায় এখানে সিক্স থেকে এইট উইক্স এর মধ্যে পোস্টেরিয়র ফন্টার্নালি ক্লোজেস হয়ে যায় পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন ডিপ্রেসড ফন্টার্নালি ইন্ডিকেটস যদি ফ্রন্টানেলিগুলো আমরা প্যারপেট করি হাত দিয়ে সেগুলো যদি ডিপ্রেসড থাকে সেখান থেকে আমাদেরকে কী বুঝতে হবে সেটা কিন্তু অবশ্যই ডিহাইড্রেশানকে ইন্ডিকেট করে ডিহাইড্রেশন যদি হয়ে থাকে বাচ্চার সেক্ষেত্রে ফ্রন্টনেলিগুলো ডিপ্রেসড থাকে ছেচল্লিশ নম্বর কোশ্চেন নর্মাল চেস্ট সার্কামফারেন্স কত নর্মাল চেস্ট সার্কামফারেন্স আমরা বলেছিলাম হেডের থেকে হেড সার্কামফারেন্স যা হবে তার থেকে তিন সেন্টিমিটার কম এভারেজলি যদি হেড সারকমফারেন্স থার্টি ফাইভ হয় সেক্ষেত্রে চেস্ট সারকামফারেন্স হবে থার্টি টু থেকে থার্টি থ্রি সাতচল্লিশ নম্বর কোশ্চেন চেস্ট অ্যান্ড হেড সারকমফারেন্স বিকেম ইকুয়াল অ্যাট দ্য এজ অফ হেড সারকামফারেন্স এবং চেস্ট সারকমফারেন্স কখন সমান হয়ে যায় অ্যান্সার হবে সিক্স টু টুয়েলভ মান্থ ছয় থেকে বারো মাসের মধ্যেই হেড সারকমফারেন্স এবং বাচ্চার চেস্ট সারকমফারেন্স সমান হয়ে যায় আটচল্লিশ নম্বর কোশ্চেন এভারেজ মিড আপার আর্ম সার্কমফারেন্স অ্যাট বার্থ এভারেজ মিড আপার আর মেয়ের যে সারকাম ফারেন্স সেটা কত সেটা হবে এগারো থেকে বারো সেন্টিমিটার উনপঞ্চাশ নম্বর কোশ্চেন ফার্স্ট টুথ দ্যাট অ্যাফিয়ার্স ইন লোয়ার ম্যান্ডিবেল ইজ কল্ড বা তার নামটা কি লোয়ার ম্যান্ডিবেলে প্রথম যে টুথ অ্যাফিয়ার্স হয় সেটা হবে অবশ্যই সেন্ট্রাল ইনসেসান একসাথে দুটো মোটামুটি দাঁত অ্যাফিয়ার্স করে লোয়ার সেন্ট্রাল ইনসিজার সেটাকে বলা হয় এবং কোন বয়সে হয় হোয়াট ওয়াজ দ্য টাইম এই দুটো টিথ অ্যাপিয়ার হয় অ্যাট দ্য এজ অফ সেভেন মান্থ সাত মাস বয়সে এই দুটো টিথ বা প্রথম টিথ অ্যাপিয়ার হয় ফার্স্ট যে টেম্পোরারি টিথ সেটা অ্যাপিয়ার হয় সেভেন মান্থে পঞ্চাশ নম্বর কোশ্চেন নাম্বার অফ মিল্ক টিথ মিল্ক টিথের নাম্বার কত কুড়ি একান্ন নম্বর কোশ্চেন নাম্বার অফ ডেসিডুয়াস টিথ ডেসিডুয়াস টিথের থারা সংখ্যা কত এক্ষেত্রেও এটা হবে কুড়ি মিল্ক টিথ ডেসিডুয়াস টিথ বা টেম্পোরারি টিথ তিনটাই কিন্তু একই জিনিস বাহান্ন নম্বর কোশ্চেন অল দ্য টেম্পোরারি টিথ অ্যাপিয়ার্স উইদিন সবকটি টেম্পোরারি টিথ কতদিনের মধ্যে অ্যাপিয়ার্স হয় অবশ্যই অ্যাপিয়ার্স হবে আড়াই থেকে তিন বছরের মধ্যে আড়াই থেকে তিন বছরের মধ্যে কুড়িটি যে টেম্পোরারি টিথ সবগুলি অ্যাপিয়ার্স হয়ে যায় তিপান্ন নম্বর কোশ্চেন ফার্স্ট পারমানেন্ট টুথ ইডাপস অ্যাট দ্য এজ প্রথম যে টেম্পোরারি সরি পারমানেন্ট টুথ সেটা কখন ইডাপ্ট করে বা কখন হয় সেটা আস্তে আস্তে সিক্স ইয়ার্স বা ছ বছর বয়সের পর থেকে আস্তে আস্তে সেগুলো কিন্তু ডেভেলপ করে বা ইডাপস হতে শুরু করে চুয়ান্ন নম্বর কোশ্চেন অল দ্য পার্মানেন্ট টিথ ইরাফ্টস উইদিন যে সমস্ত পারমানেন্ট টিথগুলো রয়েছে সেগুলি কতদিনের মধ্যে ইরাপ্ট করে যে বত্রিশটি পারমানেন্ট টিথ রয়েছে সেগুলি কতদিনের মধ্যে উঠে চলে আসে বা ইরাফ করে উঠে চলে আসে নয় করে সেগুলি অবশ্যই বারো বছরের মধ্যে ইরাপ করে প্রতিটা বা যে বত্রিশটা পারমানেন্ট টিথ রয়েছে সেগুলি বারো বছরের মধ্যে ইরাফ করে যায় কোনো কোনো ক্ষেত্রে যে থার্ড মুলার টিথ রয়েছে সেটা আঠেরো বছর বয়স পর্যন্ত টাইম লাগে পঞ্চান্ন নম্বর কোশ্চেন ফার্স্ট মেনস মেনস্ট্রুয়াল ব্লিডিং ইজ কল্ড প্রথম যে মেনস্ট্রুয়াল ব্লিডিং সেটাকে কী বলা হয় সেটাকে বলা হয় মিনার্কি ছাপ্পান্ন নম্বর কোশ্চেন ফার্স্ট অ্যান্ড আর্লিয়েস্ট সাইন অফ পিউআরটি ইন গার্ল মেয়েদের যে পিউআরটি শুরু হয় তার প্রথম সাইন কোনটি তার প্রথম সাইন হবে থেলারকি অ্যান্ড অ্যাপিয়ারেন্স অর গ্রোথ অফ পিউবিক হেয়ার থেলার্কি অর্থাৎ ইনক্রিজ ইন ব্রেস্ট সাইজ অ্যান্ড ব্রেস্ট বার্ড তখন ডেভেলপ করতে শুরু করে এবং পিউবিফেয়ার অ্যাপেয়ার্স হতে শুরু করে মিনার কি শুরু হয় যখন পিউবিফেয়ার দেখা দিল তার দু বছর পর পিউবিখেয়ার যখন আস্তে আস্তে ডেভেলপ করলো বা গ্রোথ আস্তে আস্তে শুরু করলো তার বছর পর প্রথম মেন বা বা কি শুরু হয় এবার আছে ডেভেলপমেন্টাল মাইল্ডস্টোর ইনফেন্টার ক্ষেত্রে এক থেকে দু মাস বয়সে কী কী লক্ষ্য করা যায় বা বাচ্চা কী কী মাইল্ডস্টোন অ্যাচিভ করে এবেল টু লিফ্ট দ্য চিন ইন পজিশন যখন বাচ্চা শুয়ে থাকে তখন তার চিনটাকে আস্তে আস্তে তুলতে পারে এবেল টু রিগার্ড কালার অবজেক্ট কালারফুল অবজেক্ট অ্যাট দ্য অ্যাট টোয়েন্টি সেন্টিমিটার ডিসটেন্স কুড়ি সেন্টিমিটার ডিসটেন্স থেকে সে কালারফুল অবজেক্টগুলোকে আইডেন্টিফাই করতে পারে টার্নস হেড টুয়ার্ড সাউন্ড যেদিকে কেউ সাউন্ড করবে সেদিকে সে মাথা ঘোরাতে পারবে স্মাইল অ্যাট ক্যারি কেয়ারগিভার যে কেয়ারগিভার সে মাদার হতে পারে বা অন্য কেউ হতে পারে তার দিকে সে স্মাইল ব্যাক করবে হাসবে দুই থেকে তিন মাস বয়সে এবেল টু লিফ্ট হেড অ্যান্ড চেস্ট বা এক্সটেন্ড আর্ম কোনো কিছুর ওপর হাতে প্রেশার দিয়ে সে তার হেড এবং চেস্টকে আপলুক্ট করতে পারবে বা তুলতে পারবে দ্বিতীয় ফলো মুভিং অবজেক্ট উইথ স্টিড উইথ স্টিডি আইস যখন কোনো কিছু অবজেক্ট ঘুরবে সে তার দিকে একদৃষ্টায় তাকিয়ে থাকবে এবং তার চোখেও যেমন অবজেক্টটা ঘুরবে তার সাথে সাথে তার চোখটাও একইভাবে ঘুরবে ক্রিয়ার্স কুইং সাউন্ড সে আস্তে আস্তে যে কুইং সাউন্ড আস্তে আস্তে তাদের সাউন্ড নিজে নিজে আস্তে আস্তে সাউন্ড তৈরি করতে পারে চার থেকে পাঁচ মাস বয়সে জয়েন্ট হ্যান্ডস টুগেদার ইনপ্লে খেলার সময় দুটো হাতকে একসাথে জড়ো করতে পারে হোল্ড হেড স্টিডিলি হেডকে স্টিডিভাবে রাখতে পারে বা একসাথে ভালোভাবে তুলে রাখতে পারে পাঁচ থেকে মাস বছরে সরি পাঁচ থেকে ছ মাস বয়সে ক্যান সিট উইথ সাপোর্ট কোনো কিছুকে কোনো কিছুতে হাত দিয়ে চেয়ার টেবিল এ সমস্ত জিনিসগুলোকে হাত দিয়ে সে বসে থাকতে পারে হোল্ড কিউব অ্যান্ড ট্রান্সফার ফ্রম ওয়ান হ্যান্ড টু অ্যানাদার এই এটা ভালোভাবে দেখে রাখবে যে একটা হাত থেকে অন্য হাতে কখন সে জিনিসকে ট্রান্সফার করতে পারে অ্যাট দ্য এজ অফ ফাইভ টু সিক্স মান্থ সাত থেকে আট মাস বয়সে ক্যান সিট উইথাউট সাপোর্ট কোনো সাপোর্ট ছাড়াই সাত থেকে আট মাস বয়সে সে একাই বসতে পারবে রোল ইন বেড বেডেতে ঘুরতে পারবে যেমন ব্যাক টু সাইড বা ব্যাক টু অ্যাবডোমেন আট থেকে ন মাস বয়সে ক্রল অন অ্যাপডোমিন অ্যাপডোমিনের ওপর প্রেসার দিয়ে সে ক্রল করতে পারবে হামাগুড়ি দিতে পারবে স্পিক দা দা মামা এরকম যে ডবল ওয়ার্ডগুলো সেগুলো দাদা মামা এরকম কিছু বলতে শেখে নয় থেকে দশ মাস বয়সে ক্রিপ অন হ্যান্ড অ্যান্ড নি হাত এবং হাঁটুর উপর ভর দিয়ে সে ক্রিপিং করতে পারবে স্ট্যান্ড উইথ সাপোর্ট কোনো কিছুকে ধরে দাঁড়াতে পারবে দশ থেকে বারো মাস বয়সে স্ট্যান্ড উইথআউট সাপোর্ট ওয়াক হোল্ডিং ফার্নিচার এবং কোনো কিছু ধরে হাঁটতে পারবে ডেভেলপমেন্টাল মাইলস্টোন থেকে এ সমস্ত কোশ্চেনগুলো যথেষ্ট ইম্পর্ট্যান্ট রয়েছে এবং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকেও যেগুলো আলোচনা করলাম এগুলোও ইম্পর্টেন্ট রয়েছে সেক্ষেত্রে তোমরা নোট করে রাখো এবং নেক্সট কোন পার্টে আমরা কমিউনিটি বা অপশনে আলোচনা করবো থ্যাংক ইউ